আপনি যদি মালদা ও মুর্শিদাবাদ জেলার হয়ে থাকেন তো খবরটি আপনার জন্য। আমার আর আপনার জেলা মালদা আর মুর্শিদাবাদকে ভেঙে নতুন চারটি জেলার পরিকল্পনা করছে নবান্ন। ঘোষণা হতে পারে আগামী মাসে। চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে আজকের ভিডিওটি। খবরটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায়। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল কিংবা ভিডিও নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ওই ছোট্ট বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। সাথে সাথে রাজ্যের সকল মানুষের দিকে চেয়ে এই ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর একটি লাইকও করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের উৎসাহ করবে আরও ভিডিও বানাতে। তাড়াতাড়ি লাইক করুন। আরে দাদা, লাইক করতে তো আর টাকা লাগে না। চলুন এবার চলে যাই ভিডিওর মূল বিষয়ে। জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের পর এবার মালদা ও মুর্শিদাবাদকেও ভেঙে নতুন জেলার করার পরিকল্পনা করছে নবান্ন। রাজ্য প্রশাসকের সূত্রের খবর, ভৌগোলিক অবস্থা অনুযায়ী দুটি জেলাকে উত্তর ও দক্ষিণে ভাঙা হবে। তবে শুরুতেই জেলা প্রশাসক বিভাজন না ঘটিয়ে নতুন পুলিশ জেলার মর্যাদা দেওয়া হবে বলে নবান্ন সূত্রের খবর। পুলিশ জেলা হিসেবে কয়েক বছর থাকার পর ধীরে ধীরে আলাদা জেলার পরিকাঠামো গড়ে তোলা হবে, তারপরে আলাদা জেলা ঘোষণা হবে। নবান্ন সূত্রের খবর, এবছরের শেষে নবান্ন থেকে আলাদা পুলিশ জেলা ঘোষণা হতে পারে। প্রাথমিকভাবে জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার উত্তর অংশে আলাদা করে নতুন পুলিশ জেলা পরিকল্পনা করা হচ্ছে। জঙ্গিপুরকে নতুন পুলিশ জেলার সদস্য হিসেবে ভাবা হয়েছে। এই নিয়ে মুর্শিদাবাদ জেলা প্রশাসকের শীর্ষ কর্তাদের সঙ্গে নবান্ন বেশ কয়েক দফার বৈঠকও হয়ে গিয়েছে রাজ্য প্রশাসকের কর্তাদের। মুর্শিদাবাদে পাঁচটি মহকুমা, জঙ্গিপুর, সদর, কান্দি, লালবাগ ও এবং দমকল। ভৌগোলিক অবস্থা অনুযায়ী জঙ্গিপুর ও লালবাগ মহকুমা অবস্থান জেলার উত্তর ভাগে, বাকি তিনটি মহকুমা জেলার দক্ষিণ অংশে অবস্থিত। নবান্ন সূত্রের খবর, প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে জঙ্গিপুর এবং লালবাগ মহকুমাকে নিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার গঠন করা হবে, বাকি তিনটি মহকুমা থাকবে বর্তমান মুর্শিদাবাদই। জঙ্গিপুর ও লালবাগ মিলিয়ে ১২টি ব্লক, কান্দি, সদর ও দমকল মিলিয়ে ১৪টি ব্লক। মোট আয়তন ৫৩১৬ বর্গ কিলোমিটার। মুর্শিদাবাদ জেলা প্রশাসকের এক কর্তার দাবি, বর্তমানে জেলা সদর বহরমপুর থেকে সুতির দূরত্ব অনেক, ফলে জঙ্গিপুরকে কেন্দ্র করে নয়া জেলা হবে পুলিশ বা প্রশাসক সকলেরই সুবিধা। ঠিক একই পদ্ধতিতে মালদা জেলাকেও উত্তর দক্ষিণে আড়াআড়ি ভাঙার পরিকল্পনা রাজ্য প্রশাসকের। ৩৭৩৩ বর্গ কিলোমিটার আয়তনে এই জেলা দুটি মহকুমা মালদা সদর এবং চাঁচল। নবান্ন সূত্রের খবর, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী মহকুমা ভিত্তির ভাগ করা হবে জেলায়। মালদা সদর মহকুমার ৯টি ব্লক, অন্যদিকে চাঁচল মহকুমার মধ্যে রয়েছে ৬টি ব্লক, হরিশ্চন্দ্রপুর ১ ও ২, চাঁচল ১ ও ২ এবং রাতুয়া ১ ও ২। নবান্নর এক শীর্ষের আমলা বলেন, জেলা পরিষদের সভা অধিপতি থেকে শুরু করে জেলা প্রশাসকের কর্তাদের সঙ্গে আলোচনা হয়ে গিয়েছে। তার ইঙ্গিত, দুটি ব্লক নিয়ে জেলা পরিষদের সদস্যদের আপত্তি রয়েছে। প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছে মানিকচক ব্লক, যেটি বর্তমানে সদর মহকুমা রয়েছে, সেটি চাঁচলের অন্তর্ভুক্ত করা হবে। এই আমলা জানিয়েছে জেলা পরিষদের সদস্যদের আপত্তি সেখানে, কারণ মানিকচক থেকে চাঁচলের দূরত্ব মালদা সদর থেকে অনেক বেশি, ফলে মানিকচককে চাঁচলের অন্তর্ভুক্ত করলে সেখানকার বাসিন্দারাও সমস্যা হবে। সেই রকম বামনগোলা ব্লক নিয়েও চূড়ান্ত হয়নি কোনো জেলার অন্তর্ভুক্ত করা হবে। নবান্ন সূত্রের খবর, প্রাথমিকভাবে নতুন পুলিশ জেলাগুলিতে পুলিশ সুপার নিয়োগ করা হবে, তারপরে থানাগুলি এলাকার পুনর্গঠন করা হবে। তবে পুলিশ জেলা তৈরি করা হলেও জেলা প্রশাসক একইজনই থাকবেই। আলাদা জেলার পরিকাঠামো তৈরি হলে তবে নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে। আপনি যদি মুর্শিদাবাদ ও মালদার ছেলে হয়ে থাকেন তো ভিডিওটি অবশ্যই অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটি সবাই পেয়ে থাকে। ধন্যবাদ বন্ধুরা।